হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ ছয় ফেব্রুয়ারি দু সাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গতকাল রাতে হালকা বৃষ্টি শুরু হলো আবার কিন্তু আবহাওয়াটা বেশ কিছুটা উন্নতি হয়ে গেছে কিন্তু হলে কি হবে আজ বৃহস্পতিবার বিকালের পর থেকে আবার কালো মেঘের ঘনঘটা বাড়বে এবং প্রচন্ড বৃষ্টিপাত আসতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ঠিক কোথায় কোথায় অর্থাৎ প্রত্যেক জেলার কোথায় কোথায় বৃষ্টিপাতটা কখন আসতে চলেছে কোথায় ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় মাঝারি মাপের বৃষ্টিপাত আসতে চলেছে কোন দিনে বেশি বৃষ্টি হবে এবং কত দিন ধরে চলবে এই বৃষ্টিপাত সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত আসছে ত্রিপুরা অসম এবং ভারতের কোন কোন জায়গায় বৃষ্টির সঙ্গে আগামী দিনে আবহাওয়া কেমন আসতে চলেছে সমস্ত কিছু নেই রয়েছে এখনকার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং লেটেস্ট আপডেটগুলো প্রথমেই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন এবং একটি লাইক করে দিতে ভুলবেন না গতকাল পশ্চিমের বেশ কিছু কিছু জেলায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন স্থানে খুব হালকা বৃষ্টি হয়েছিল তবে সেই বৃষ্টি সেরকম না হল সেটা কিন্তু ছিল পিকচার আরম্ভ হবার আগে যে ট্রেলার হয় সেটা আসল পিকচার কিন্তু শুরু হচ্ছে আজ রাত থেকে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়েছে ফলে পুবালি বাতাস ঢুকছে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্র বায়ু ঢুকেছে এবং আরও ঢুকছে সঙ্গে উত্তর ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা সেখান থেকে একেবারে শীতল এবং শুষ্ক বায়ু কিন্তু ধেয়ে আসছে এই দুই বাতাসের সংঘাতই হল আজ রাত থেকে যে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে চলেছে তার সব থেকে বড় এবং প্রধান কারণ যদিও আরও দু একটি কারণ রয়েছে সেগুলো কিন্তু মূলত খুব একটা গুরুত্বপূর্ণ নয় আজ রাত থেকে এই যে বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সমস্ত জেলাতে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে তা বৃষ্টিটা কেমন হবে যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়াতে গড়ে মাঝারি বৃষ্টি এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে এই সমস্ত জেলাতে আজকে সকালে তাপমাত্রা এক ডিগ্রি মতন গতকালের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ফলে এখানে কিন্তু ভালো রকম আজকে ঠান্ডা থাকবে এবং সকালে বিক্ষিপ্ত কুয়াশা এবং হালকা রোদ থাকলেও দুপুরের পর যত সময় গড়াবে তত মেঘলা আকাশ করবে এবং তাপমাত্রা আবার বাড়তে থাকবে ফলে ঠান্ডা আবার উধাও হয়ে যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং জানাও যাচ্ছে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো নদিয়া মুর্শিদাবাদে কিন্তু আজ রাত থেকে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানেও সন্ধ্যার পর থেকে শুরু হবে এবং জোরদার বৃষ্টিপাত চলতে পারে মাঝরাত কোথাও কোথাও শুক্রবার সকাল থেকে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত জেলাতে কেমন বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা নদীয়া এবং মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমানে মাঝারি মানে বৃষ্টি হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে তবে সব জায়গা নয় কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত চলতে পারে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এবং এই সমস্ত অর্থাৎ এই তিনটে জায়গাতে মোটামুটিভাবে মাঝারি থেকে অর্থাৎ মাঝারি ভারী বৃষ্টি বলা যায় তবে বাকি যে দুটি জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে অর্থাৎ এখানে কিন্তু দক্ষিণ পরগনায় তো প্রচন্ড বৃষ্টি আসছেই পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি সঙ্গে পূর্ব মেদিনীপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলার কিছু জায়গায় এত ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ কিছু জায়গায় কিন্তু সেখানে জানা যাচ্ছে যে সেই বৃষ্টিপাতের পরিমাণটা একবারে যথেষ্ট বেশি হতে পারে অর্থাৎ বর্ষার মতন কোথাও কোথাও দু একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ আবহাওয়া দপ্তর বলে দিয়েছেন উড়িষ্যা সংলগ্ন উপকূলের কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমের ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজ রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে সঙ্গে কলকাতা সহ এই সমস্ত জায়গাতে এখানেও আজকে এক ডিগ্রির মতন সর্বনিম্ন তাপমাত্রা কম থাকছে ফলে একটু ঠান্ডার আমেজ থাকবে গতকালের থেকে গতকাল দেখা গেছে যেখানে প্রায় হঠাৎ তাপমাত্রাটা চড়ে গিয়েছিল দেখা গেছে কলকাতায় প্রায় ষোলো দশমিক চার ডিগ্রি সেন্ডিগ্রেট ছিল সেখানে কলকাতাতে আজকে থাকতে পারে পনেরো দশমিক চার ডিগ্রি এমনটা জানা যাচ্ছে তবে কিন্তু দুপুরের পর মেঘলা আকাশের জন্য আবার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে থাকবে এবার একটা কথা হলো যে দক্ষিণবঙ্গে কতদিন এই বৃষ্টিপাত চলবে দেখুন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে আজ রাত থেকে শুরু হলো। আগামীকাল শুক্রবার এবং শনিবার অর্থাৎ দুপুর পর্যন্ত শনিবার দুপুর পর্যন্ত জোরদার বৃষ্টিপাত চলবে অর্থাৎ শুক্রবার দিন ভোর এবং শনিবার প্রায় দুপুর পর্যন্ত কোথাও কোথাও বিকেল পর্যন্ত চলতে পারে তবে শনিবার সন্ধ্যার পর থেকে আবহাওয়া অর্থাৎ বৃষ্টির পরিমাণটা একটু কমতে পারে এবং কোথাও কোথাও একেবারে কমে যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবার প্রশ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতেও কি বৃষ্টি আসবে হ্যাঁ উত্তরবঙ্গের জেলাগুলোতে বলতে গেলে যেটা দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে গতকালও বৃষ্টি হয়েছে এবং আজ সকালও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিকালের পর থেকে আর বৃষ্টির সেভাবে সম্ভাবনা থাকছে না যদিও রবিবার থেকে আবার কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে বাকি যে জেলাগুলো রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে একেবারে রোদ ঝলমলে আংশিক মেঘলা সহ শুষ্ক আবহাওয়া কিন্তু আজ থেকে বেশ কিছুদিন থাকবে এমনটা দেখা যাচ্ছে এবং জানা যাচ্ছে অর্থাৎ আজ বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে গড় তাপমাত্রা থাকতে পারে তিন থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে আর্দ্রতার সত্তর শতাংশ হাওয়া বইবে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে গড় থাকতে পারে এগারো থেকে বাইশ ডিগ্রি আদ্রতা পঁয়তাল্লিশ শতাংশ এবং হাওয়া বইবে গড়ে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঠান্ডা বেশ কিছুদিন বজায় থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া থেকে একেবারে শুরু করে পশ্চিম বর্ধমান পর্যন্ত এখানে কিন্তু আজকে গড়ে তাপমাত্রা থাকতে পারে বারো থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর্দ্রতা থাকবে পঞ্চাশ শতাংশ হাওয়া বইবে পাঁচ থেকে আট কিলোমিটার প্রতি ঘন্টায় বাকি দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ কলকাতা থেকে যে বাকি জেলাগুলো রয়েছে সেখানে আজকে গড়ে তাপমাত্রা থাকতে পারে চোদ্দো থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড যদিও কলকাতাতে সাড়ে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে গড় আর্দ্রতা পঞ্চাশ শতাংশ হাওয়া বইবে পাঁচ থেকে আট কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং এই তো দেখা গেল যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আজ রাত থেকে শুরু হচ্ছে এবং শনিবার দুপুর পর্যন্ত চলতে পারে এমন খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে এবার বাংলাদেশে কবে থেকে বৃষ্টিপাত আসছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে উত্তরাঞ্চলের বিভাগগুলো রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট সঙ্গে চট্টগ্রামে আজ ভোর থেকে বৃষ্টি শুরু হলো শুক্র ও শনিবারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু এই সমস্ত বিভাগের জেলাগুলোতে চলবে প্রচন্ড ভারী বা খুব ভারী বৃষ্টির কিন্তু খবর নেই এবং দেখাও যাচ্ছে না তবে সিলেট বিভাগে রবি এবং সোমবার নাগাদ একটু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে খুলনা ঢাকা বরিশাল এই সমস্ত বিভাগগুলোতে শুক্র ও শনিবারে মূলত বৃষ্টিটা চলবে তবে মাঝারি থেকে কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে তবে রবিবারও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিটা গড়িয়ে যেতে পারে অর্থাৎ রবিবার পর্যন্ত বৃষ্টিটা চলতে পারে শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় ভারতের বিভিন্ন স্থানে কিন্তু বিশেষ করে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারতের বহু জায়গায় বৃষ্টি হয়েছে হচ্ছে এবং শুক্র ও শনিবারও বৃষ্টি চলবে বিশেষ করে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহারের কিছু অংশে এবং ঝাড়খণ্ড ওড়িশাতে ভালো রকম বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে বেশ কিছু কিছু জায়গায় অবশ্য বৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে সঙ্গে জানা যাচ্ছে যে ত্রিপুরা এবং অসম গুয়াহাটিদের বন্ধুদের জানাবো যে ত্রিপুরাতে রবিবার পর্যন্ত মাঝে মাঝে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলতে পারে অর্থাৎ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ত্রিপুরাতে নেই তবে অসম গুয়াহাটিতে রবিবার এবং সোমবার মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার কথা জানা যাচ্ছে সুতরাং বন্ধুরা বোঝাই যাচ্ছে যে জিস্ট থেকে পশ্চিমবঙ্গে আজ সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে চলবে শনিবার পর্যন্ত কোথাও কোথাও রবিবার পর্যন্ত চলতে পারে দু একটি জায়গায় তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী বেশ কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত কুয়াশা এলো বেলার দিকে কেটে যাবে তবে সোমবার থেকে একেবারে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে অর্থাৎ আর বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাও থাকছে না তবে এই যে কুয়াশা আসছে এটা কিন্তু বিক্ষিপ্ত প্রচণ্ড কুয়াশা কিন্তু আসবে না এবং এই যে ওয়েদার কেটে যাবার পর নতুন করে আবার ঠান্ডা ফিরবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত যেটুকু জানা গেছে যে আবার একটা ঠান্ডার আমেজ আসতে পারে তবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বা কনকনে ঠান্ডা আর আসছে না এমনই খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং এটাই ছিল আজকের লেটেস্ট আবহাওয়ার খবর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হেল্পও করবে দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং